আজ থেকে শুরু করছি আমরা জেনপাস ইউজি দু হাজার আর এ এন এম জিএনএম দু হাজার বাইশের ছাত্রছাত্রীদের জন্য রিজনংয়ের ক্লাস রিজনিং তোমরা জানো জেনপাস ইউজিতে আসবে কুড়ি নম্বরের আর এন এম আসবে পাঁচ নম্বরের এনএম জিএনএম এর জন্য আলাদাভাবে ক্লাস জেনপাস ইউজির জন্য আলাদাভাবে ক্লাস এভাবে করছি না আমরা দুটোকে কম্বাইন করেই করছি তোমরা যারা জেনপাস দেবে তাদেরও কাজে লাগবে যারা এ জিএনএম দেবে তাদেরও কাজে লাগবে রিজনিং নিয়ে চিন্তিত ছিল অনেক যে রিজনিং ভয় পাচ্ছি বা এরকম অনেকে জিজ্ঞাসা করছিল যে রিজনিং প্রথমবার কেমনভাবে করব না করব তো তাদেরকে বলবো বলবো তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা রিজনিং করতে পারবে তো নিয়ে ভয়ের কোনো কারণ নেই রিজনিং খুবই ইজি তোমরা শুধু প্র্যাকটিস করে যাও যেভাবে করবো সেভাবে তোমরা প্র্যাকটিস করো তো শুরু করব আজকের ক্লাস নাম্বার সিরিজ থেকে আজকে নাম্বার সিরিজের পনেরোটা কোশ্চেন আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে শুরু করবে আজকের ভিডিওতে থাকবে পনেরোটা কোশ্চেন রিজনংয়ের নাম্বার সিরিজের নিউমেরিক্যাল থাকবে তার সঙ্গে অ্যালফাবেট নিউমেরিক্যাল মিক্সচার থাকবে এরকমভাবে করব পনেরোটা কোশ্চেন ইজি থেকে একটু মডারেট লেভেল থাকবে হ্যাঁ টাফ নেই আজকে ইজি থেকে মডারেট লেভেল তোমরা কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি আমি কোশ্চেন পড়বো তার মধ্যে চারটে অপশন থাকবে তো আমি যখন কোশ্চেন পড়ব তোমরা ভিডিওটা পজ করে নিজেরা নিজেদের খাতায় বা মুখে মনে মনে যেইভাবে হোক তোমরা করে নেবে তারপরে ভিডিও প্লে করে আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নিও যে তোমাদের উত্তর মিলছে কিনা আর নিজেদের স্কোর কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো রিজনিং বিষয়ে যে কোনো প্রবলেম হোক শুরু করছি আজকের আমাদের রিজনিংয়ের ক্লাস সিরিজ চ্যাপ্টার থেকে তো আজ থেকে আমরা শুরু করছি রিজনিং ক্লাস তো রিজনিং ক্লাস আজকে যে ক্লাস তো রিজনিং ক্লাস যে করবো সেই রিজনিং ক্লাস হবে আমাদের জেন পাসের জন্য জেন পাসের জন্য অ্যান্ড হয়ে যাবে এ এন এর জন্য এএনএম জি এর জন্য ঠিক আছে তো এই যে ক্লাসগুলো আমরা করবো বোধ দুটোর জন্য অ্যাপ্লিকেবল হবে আলাদা আলাদা করে কোনো ক্লাস হবে না আজকের চ্যাপ্টার সিরিজ থেকে আমরা পনেরোটা কোশ্চেন নিয়েছি তো সেখানে তোমরা কমেন্টে এইভাবে লিখবে এটা পনেরো পনেরোর মধ্যে তোমাদের যদি তেরো ঠিক হয় এইভাবে লিখে দেবে কমেন্টে যে পনেরোর মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো কারো যদি দশটা ঠিক হয় তো এইভাবে লিখবে পনেরোর মধ্যে দশটা ঠিক তাহলে আমি কমেন্ট দেখে বুঝতে পারবো তোমরা সিরিজ কেমন করতে পারছো ফার্স্ট কোয়েশ্চেন দেখো পঁচিশ একত্রিশ আটত্রিশ ছেচল্লিশ তারপরেরটা চাইছে মানে এখানে এই টার্মটা কী হবে এটা হচ্ছে নেক্সট টার্ম মানে এই টার্মটা কী এটা জিজ্ঞাসা করছে তোকে এটা ভালো করে দেখো পঁচিশ আর ছয় একত্রিশ একত্রিশ আর সাত হচ্ছে আটত্রিশ মানে এটা ছয়ের ডিফারেন্স এটা সাতের ডিফারেন্স তাহলে এটা আটের ডিফারেন্স হবে আট আটে ষোলো ছয় ঠিক আছে তাহলে এটা হবে নয়ের ডিফারেন্স মানে নয় ছয় পনেরো মানে ফিফটি ফাইভ তো ফার্স্ট কোশ্চেনের আনসার হয়ে গেলো ফিফটি ফাইভ আর তোমরা যখন কোশ্চেনগুলো করবে তোমরা কিভাবে করবে তোমরা কোশ্চেনটা দেখে নিলে তারপরে ভিডিওটা পজ করে দিলে পজ করার পরে তোমরা নিজেরা যে আনসার করবে সেই আনসারের সাথে আমার আনসার মিলিয়ে নিও তাহলেই বুঝে যাবে যে মিলছে কি না সেকেন্ড কোশ্চেন হয়ে গেলো সাত দশ চোদ্দো ড্যাশ আছে তারপরে পঁচিশ তারপরে বত্রিশ মানে এই মাঝখানের টার্মটা কী হবে সাত থেকে দশের ডিফারেন্স কত তিন এটা হয়ে গেলো চার তারপরে পঁচিশ আর বত্রিশ মানে হচ্ছে সাত তিন চার পাঁচ এটা হয়ে যাবে তাহলে পাঁচের ডিফারেন্স চোদ্দো আর কত হয় উনিশ উনিশ আর পঁচিশ হচ্ছে ছয়ের ডিফারেন্স আর মিলে গেলো তিন চার পাঁচ ছয় সাত এইভাবে হচ্ছে এটার ए হচ্ছে মানে এ পরের কোশ্চেন হচ্ছে তিন দুই আট সাত তেরো বারো নেক্সট টার্মটা কী হবে তিন থেকে দুই মাইনাস ওয়ান দুই থেকে আট এটা হচ্ছে প্লাস সিক্স এটাও মাইনাস ওয়ান এটা প্লাস সিক্স এটা মাইনাস ওয়ান তাহলে নেক্সট টার্ম কী হবে প্লাস সিক্স হবে প্লাস সিক্স হলে কত হয় আঠেরো এটার আনসার হয়ে গেলো আঠেরো এটা হচ্ছে চার নম্বর কোশ্চেন এক আট সাতাশ চৌষট্টি তারপরে দুটো ড্যাশ আছে তারপরে হচ্ছে তিনশো তেতাল্লিশ এরপর এখানে ড্যাশ তারপরে এটা হচ্ছে সাতশো তারপরে হচ্ছে সাতশো ঊনতিরিশ তো ফার্স্টে এক থেকে আট আছে তারপরে হচ্ছে আট থেকে সাতাশ তোমরা সবগুলোতে কিন্তু ডিফারেন্স করে করলে হবে না তোমাদের যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দেখে তোমাদের চিনতে হবে যে এগুলো কিসের সঙ্গে তোমাদের সিমিলার লাগছে তারপরে দেখো এক আট সাতাশ চৌষট্টি এখানে যদি ডিফারেন্স বার করতে যাও তাহলে কিন্তু হবে না সব কিন্তু ডিফারেন্সও হয় না এটা দেখো এক এটা আট এটা সাতাশ চৌষট্টি এভাবে যদি দেখো তাহলে এটা হচ্ছে একের কিউব এটা দুয়ের কিউব এটা তিনের কিউব এটা চারের কিউব এভাবে হচ্ছে তাহলে এটা কত হবে পাঁচের কিউব এটা ছয়ের কিউব তিনশো তেতাল্লিশ হয় সাতের কিউব এরপর হচ্ছে আটের কিউব আর এখানে আছে সাতশো উনতিরিশ এই টার্মটা সাতশো উনতিরিশ আছে এটা হয়ে গেল নয়ের কিউব ঠিক আছে তাহলে পাঁচের কিউব কত হয় ওয়ান টোয়েন্টি ফাইভ এটার হচ্ছে দুশো ষোলো আটের হচ্ছে পাঁচশো বারো এটার আনসার কত হবে একশো পঁচিশ একশো দুশো ষোলো আর পাঁচশো বারো এটা হচ্ছে এটার আনসার এরপর হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে কী বলছে সাতাশ উনত্রিশ তেত্রিশ তারপরে ড্যাশ এই টার্মটা কত সেটা বার করতে হবে এরপর হচ্ছে সাতান্ন আমরা যদি এইভাবে দেখি ডিফারেন্স অনুযায়ী এটা হচ্ছে দুয়েট ডিফারেন্স মানে প্লাস টু এটা হচ্ছে প্লাস ফোর তাহলে এখানে কত হওয়া উচিত প্লাস টু প্লাস ফোর আবার যদি প্লাস টু করি তাহলে এখানে থার্টি ফাইভ হবে এখানে থার্টি ফাইভ আছে তারপরে আবার কী হবে প্লাস ফোর যদি করি তাহলে থার্টি নাইন হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো ফিফটি সেভেন আছে মানে প্লাস টু প্লাস ফোর করলে হবে না তো এটা আমরা নেক্সট আমরা একটা আলাদা একটা উপায় দেখছি এটা হচ্ছে প্লাস টু প্লাস ফোর এরপরে যদি প্লাস এইট করি তাহলে কত হচ্ছে একচল্লিশ এরপর তাহলে এটা হবে একচল্লিশ আমরা এখনও ফাইনাল উত্তর করছি না আমরা দেখছি দুই চার আট নেক্সট টার্ম হবে ষোলো মানে একচল্লিশ প্লাস ষোলো তাহলে সাতান্ন হওয়া উচিত তাহলে এটা মিলছে একচল্লিশ আর ষোলো সাতান্ন তো এটার উত্তর কথা হবে এটার উত্তর তাহলে ফর্টি ওয়ান মানে ডি হবে দেখো ছয় সাত তারপরে একুশ বাইশ ছেষট্টি ড্যাশ তারপরে দুশো এক তো এটা স্টার্ট যখন করবে তখন দেখো একটা চোখে পড়বে সাত তিন একুশ হয় বাইশ তিনে ছেষট্টি হয় ঠিক আছে তো ছেষট্টি তিনে হচ্ছে একশো আটানব্বই কিন্তু এখানে দেখো ওয়ান নাইনটি এইট নেই দেখো ওয়ান নাইনটি এইট নেই একশো আটানব্বই নেই তো ওইভাবে হবে না তুমি আরেকটা জিনিস খেয়াল করতে পারো সাত তিনে একুশ বাইশ তিনে সাত তিনে হচ্ছে একুশ বাইশ তিনে হয়ে গেল ছেষট্টি তাহলে এখানে কোনো সংখ্যা আছে তার সঙ্গে নিশ্চয়ই তিন গুণ হয়েছে বলেই দুশো এক হয়েছে তো সংখ্যাটা কত তো দেখে নাও এখানে কোন সংখ্যাটা হবে সাত তিনে একুশ মানে সিক্সটি সেভেন হবে সাত তিন একুশের এক হাতে দুই ছয় তিন আঠেরো দুই কুড়ি হলো তাহলে এটার উত্তর হচ্ছে সিক্সটি সেভেন এরপরে হচ্ছে প্রথমে যেগুলো করলাম ওগুলো নাম্বার সিরিজ এরপরে হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ তো সাত নম্বর কোশ্চেনটা হচ্ছে এমডি এনই ও এফ তারপরে পিজি নেক্সট টার্ম কী হবে সেটা বার করতে হবে তো এম ডি ঠিক আছে এম এম এন তারপরে হচ্ছে ও তারপরে হচ্ছে পি তাহলে নেক্সট যেটা হবে সেটা ও পি কিউ কিউ থেকে স্টার্ট হবে তো কিউ দিয়ে দুটো আছে এটা আছে আর এটা আছে এই দুটো কেটে দাও এই দুটো হবে না তো ডি ই এফ জি এইচ তাহলে এটা শুরু হচ্ছে কিউ এইচ তো এটার উত্তর হয়ে গেল কিউ এইচ তো সাথেরটা তোমরা বুঝতে পারলে কিউ এইচ হচ্ছে এটার উত্তর এরপরে কোশ্চেন নম্বর এইটা পুরো স্ক্রিনের মধ্যে আসছেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোশ্চেনটা কী আছে এ ডাবল জেড ডাবল বি ট্রিপল ওয়াই ট্রিপল সি আর চারটে এক্স নেক্সট টার্ম কী হবে সেটা তোমরা কোশ্চেনে আনসার করবে কমেন্টটা আনসার করেও জানাবে এটা হচ্ছে কোয়েশেন নাম্বার এইট এটা তোমরা কমেন্টটা আনসার করবে নেক্সট হচ্ছে এ জেড বি ওয়াই সিএক্স ডিডাব্লু নেক্সট টার্মটা কী হবে নেক্সট টার্মটা কী হবে তো তোমরা দেখো এখানে অপশানগুলো সব ই দিয়ে তার মানে ই হবে একটা ই হবে একটা তোমাদের বার করতে হবে এ বি সি ডিই এটা মিলে গেলো এরপরে দেখো জেড তারপরে ওয়াই তারপরে এক্স তারপরে ডাব্লু মানে এটা এক করে কমছে এটা ছাব্বিশ নম্বর এটা পঁচিশ নম্বর এটা চব্বিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ লেটার এটা তেইশ নম্বর মানে বাইশ নম্বর কী হয় কুড়ি হচ্ছে টি হচ্ছে কুড়ি এস টি ইউ ভি ঠিক আছে ভি দিয়ে হবে শেষ তাহলে ই ভি নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইউ ওয়ান এইচ টু কে সিক্স আর এন টোয়েন্টি ফোর এর পরের টার্মটা কী ই তারপরে হয় এবারে দেখো ই এর সঙ্গে এইচ কে এন এর ডিফারেন্সগুলো চেক করে নাও ফার্স্টে ই এর পরে কী হয় এফ জি তারপরে এইচ তারপরে হয় আই জে তারপরে কে মানে মাঝখানে দুটো করে ওয়ার্ড ফাঁকা যাচ্ছে ই এফ জি এইচ আই জে কে তারপরে হবে এরপরে হবে এল এম তারপরে হচ্ছে এন তারপরে কী হবে ও পি তাহলে কিউ দিয়ে স্টার্ট হবে এটা এক দুই তারপরে ছয় তারপরে চব্বিশ এটা হচ্ছে ইন্টু টু এটা ইনটু থ্রি এটা ইনটু ফোর এরপর হবে ইন্টু ফাইভ মানে চব্বিশ পাঁচে হয় একশো কুড়ি তার মানে কিউ ওয়ান এটা হচ্ছে আনসার কিউ কিউ এটা হবে কিউ ওয়ান টু জিরো হচ্ছে আনসার মানে এখানে অপশান নাম্বার হচ্ছে ডি রাইট আনসার ফাইভ আই সেভেন জে ইলেভেন এল সেভেনটিন ও এটা জিরো নয় এটা ও এর পরের টার্মটা কী হবে এই পরের টার্মটা কী হবে এটা তোমরা কমেন্ট আনসার করবে এগারো নম্বর क्वेश्चन এটা তোমরা কমেন্টও করবে তা আমি বলে দিচ্ছি সাত পাঁচ পাঁচ পরে পাঁচ পাঁচ আর দুয়ে হচ্ছে সাত সাত আর চারে এগারো মানে দুই চার তারপরে এটা হয়ে গেলো ছয় কত হবে নেক্সট কথা হবে দুই চার ছয় নেক্সট হবে আট মানে স্টার্ট হবে পঁচিশ দিয়ে আর নেক্সট টার্ম কী হবে আই জে আই জে এল ও তারপরে কী হবে আয় কত নম্বর লেটার আয় হচ্ছে ন নম্বর লেটার যে হচ্ছে দশ এল হচ্ছে বারো ও হয়ে গেলো পনেরো তার মানে ডিফারেন্সটা দেখো নয় দশ এখানে এক একের ডিফারেন্স নয় দশে দশ আর বারো হচ্ছে দুয়ের ডিফারেন্স বারো আর পনেরো হয়ে গেলো তিন তিনের ডিফারেন্স এরপরেরটা তার মানে নিশ্চয় চারের ডিফারেন্স হবে মানে পনেরো চারে উনিশ উনিশ নম্বর হচ্ছে এস টি মানে এস হবে এস টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ এস হবে আনসার টোয়েন্টি ফাইভ এস এসটা পরে হবে টোয়েন্টি ফাইভ এস হচ্ছে আনসার এরপরে কোশ্চেন নম্বর বারো হচ্ছে থ্রি ই নাইন জি সাতাশ আই এরপরের টার্মটা কী হবে এটা হচ্ছে বারো নম্বর এটা তোমরা কমেন্টে আনসার করবে এটা তোমাদের জন্য রাখলাম তোমরা কোশ্চেন করবে তারপর আমি নিচে কমেন্টে আনসার দিয়ে দেবো নেক্সট হচ্ছে তেরো নম্বর এটাও তোমরা কমেন্ট করবে সিমিলার টাইপের আছে থ্রি টি থ্রি এ একটু ভালো করে দেখলে তো এটা করতে পারবে অত ডিফিকাল্ট নয় টুয়েলভ সি আছে টুয়েলভ এর পরের টার্মটা কী হবে সেটা তোমাদেরকে লিখতে হবে আনসার করতে হবে এরপরে হচ্ছে এ ওয়ান জেড এটা যেটা আছে এটা নিউমেরিক্যাল আর অ্যালফাবেট মিলিয়ে আছে মিক্স করা এটা তোমরা কমেন্টে আনসার করবে আর নেক্সট হয়ে গেল পনেরো নম্বর এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন পনেরো নম্বরটা হচ্ছে এর পরের টার্মটা কী হবে সেটা আমাদেরকে লিখতে হবে এটা দেখো এগুলো সব স্কোয়ার আছে ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এটা চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার ছয় স্কোয়ার সাতের স্কোয়ার নেক্সট হবে আটের স্কোয়ার আমি চৌষট্টি লিখে রাখলাম এর আগের ওয়ার্ডটা কী হবে সেটা কি আগের লেটারটা দেখি বি ডি এফ এইচ দুই চার ছয় আট তারপরে হবে দশ মানে যে দিয়ে হবে যে সিক্সটি ফোর হবে এটার আনসার